মেয়েদের লেখাপড়া চালটা ছিল নি, মেয়েরা যেন লেখাপড়া শিখলে নানা রকম কুসংস্কারে তাদের দিকে রাখা হতো। ক্লাস ফোর পর্যন্ত, চতুর্থ শ্রেণী পর্যন্ত বড়জোর পড়াশোনা ছিল। পরবর্তীকালে ছেলেদের চাইতে আমরা মেয়েরাই আমার গ্রামের বেশি স্কুলে যেতে লাগলাম। এটা তো জয় আমার। প্রাইমারি স্কুল ছেড়ে হাই স্কুলে গেলাম, প্রথম কলেজে গেলাম, আর জেলেও যেতে হলো প্রথম। দুটো খাল সাঁতার কেটে আসতাম আমরা, সাঁতার কেটে কেটে বই আর ছাতা ব্যাগ এরকমভাবে নিয়ে সাঁতার কেটে ওপারে গিয়ে সব ইয়ে করতাম। বললাম যে এখানে ব্রিজ করতেই হবে। যাই হোক, আমি প্রথম জেলা পরিষদে দাঁড়ালাম, জেলা পরিষদের মাধ্যমে দুটো ব্রিজ করেছিলাম। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, যে লক্ষ্য নিয়ে আমি পথ হাঁটছি সেই লক্ষ্য ওদেরও। আমি এদের কাছ থেকে অনেক কিছু আশা করি। এরা আমার সেনানি, সহযোদ্ধা। জেলের মধ্যে ওদের নেতারাও আছে। ওদের নেতারা যখন জেল থেকে বেরোবে রাস্তায়, তারপরেও লোকে দেখলে জুতো ছুড়বে। আর আমাদের নেত্রীরা যখন জেল থেকে বেরোয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ মাথায় তুলে রাখে। এটাই ওদের সঙ্গে পার্থক্য। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন, আমার মনে হয় না রাজ্য রাজনীতিতে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে। বাইরে আমি শুনছিলাম অনেকে বলছিলেন লড়াইয়ের অপর নাম তিনি, কিন্তু তিনি নিজেকে কীভাবে ডিফাইন করেন আমার জানা নেই, যদিও এটা আমার সাথে ওনার প্রথম সাক্ষাৎ। ফুল্লোরা মণ্ডল, 8 বছর জেলে থাকার পর যিনি এখন মুক্ত গগনে বইমেলায় এসএফআই স্টল উদ্বোধনে আমাদের সঙ্গে এই মুহূর্তে হাজির। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আপনাকে স্বাগত। কীভাবে পার্টির সঙ্গে জড়িয়ে পড়ায় দিনটা কি মনে পড়ে? মানে কোনো দিন কি ভাবেন এখন পার্টির সাথে? আমি যখন কলেজে পড়তাম তখন এসএফআইয়ের সাথে যুক্ত ছিলাম। তারপর কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ফিরে এসে আমাদের তখন কমিউনিস্ট পার্টির একজন নেতা ছিলেন আমারই গ্রামে, তার কমিউনিজম সম্পর্কে যেটুকু পড়াশুনো করেছিলাম সেই পড়াশোনার মধ্যে থেকেই আমি কমিউনিজমকে ভালোবেসে ফেলেছিলাম। এবং তারপরে আমি মোটামুটি পার্টিতে, এই পার্টিটাই করব এটাই আমি স্থির করেছিলাম, সেদিন থেকে নেমে পড়েছিলাম। সালটা কত মনে পড়ে? আর ওই সময় কি পড়াশোনার তো চল ছিল আপনাদের? তখন সালটা ছিল 73-74, কলেজ থেকে বেরিয়েছি 73-74 সালটা। আর আমি যখন প্রথম পড়াশোনা, মানে আমার গ্রাম একটা ইন্টেরিয়ার তখন ছিল, সেই গ্রামে ওই সময়ে ধরুন 64-65 সালে মেয়েদের লেখাপড়া চালটা ছিল নি, মেয়েরা যেন লেখাপড়া শিখলে নানা রকম কুসংস্কারে তাদের দিকে রাখা হতো। ক্লাস ফোর পর্যন্ত, চতুর্থ শ্রেণী পর্যন্ত বড়জোর পড়াশোনা ছিল। কিন্তু আমি, আমার মামারা বাঁকুড়া জেলায় বাড়ি, আমার মামারা ছিলেন দুজন স্কুল মাস্টারমশাই সেই যুগের দুজন মামা, এবং সেই মাঝখানে আমার মায়েরা কিন্তু, মা এবং মাসিরা কিন্তু লেখাপড়া জানত না। মায়ের খুব আফসোস হতো যে আমার ভাইয়েরা লেখাপড়া শেখালো অথচ আমরা মেয়ে বলে, সেই যুগেই আমার মায়ের মনেও এই প্রশ্নটা জেগেছিলো, আমি আমরা মেয়ে বলে আমাদের লেখাপড়া স্কুলে দেওয়া গেল নি, তবে আমি আমার ছেলে মেয়েদের শিক্ষার আঙিনায় আনবই। আমার মায়ের সেই উৎসাহ, আমার বাকি বোনগুলো, আমরা 4 বোন 2 ভাই, দাদারাও ওই ক্লাস 4-5 পর্যন্ত পড়েছিল, তারপর দিদিরাও, কিন্তু আমি আমার মায়ের সেই কথা, মানে যন্ত্রণাটা কোথায় বুঝেছিলাম, যে মেয়ে বলে কি আমরা চিরকাল বোঝা থাকবো, কেন ছেলেরাই লেখাপড়া শিখবে, মেয়েরা পারবে নি লেখাপড়া শিখতে। তো আমি জিদ ধরলাম যে তার আগে আমার গ্রাম থেকে বা পাশাপাশি গ্রাম থেকে কোনো মেয়ে পড়াশোনা যেত না, ছেলেরা যেত। আমি আমার বাবাকে বললাম যে আমাকে ভর্তি করতে হবে। আর 3 কিলোমিটার দূরে লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়, তখন মাধ্যমিক ছিল, ওই স্কুলে ভর্তি করতে হবে। তখন আমার পাশাপাশি যারা ছিল, সামাজিক পরিস্থিতি অনুযায়ী মেয়েকে স্কুলে দেওয়া যাবে নি, আমি বললাম স্কুলে যাবই। আমি হাঙ্গার স্ট্রাইক করেছিলাম বাবার সঙ্গে, 3 দিন না খাওয়ার পর
বাবা আমাকে বাধ্য হয়ে স্কুলে ভর্তি করেছিলেন লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ে, সেই পথ চলা শুরু। তারপরের বছর থেকে আমার গ্রামের মেয়েরা স্কুলে ভর্তি হতে লাগলো। ম্যাডাম কত সালের কথা বলছেন? এটা হচ্ছে 64-65 এরকম 64-65 মানে ক্লাস ফাইভে ভর্তি হয়েছিলাম। তারপর পরবর্তীকালে ছেলেদের চাইতে আমরা মেয়েরাই আমার গ্রামের বেশি স্কুলে যেতে লাগলাম। এটা তো জয় আমার, সে ব্যথা হয়ে যায়। তারপর মাধ্যমিক পাশ করলাম, দিয়ে কলেজেও প্রথম আমি। আমি ওই জন্য বলি যে বেড়াটা ভেঙেছিলাম, প্রথম আমি প্রাইমারি স্কুল ছেড়ে হাই স্কুলে গেলাম, প্রথম কলেজে গেলাম, আর আমাকে জেলেও যেতে হলো প্রথম আমার গ্রামের মেয়েরা। আর আমার গ্রামের মেয়েরা এটা কিন্তু বলবো না যে আমি যে প্রথম, তারপরে এরা স্কুলে পড়াশোনা করতে এসছে, এরা উৎসাহ মানে আমার মেয়েরা বেশি, কিন্তু শেষ কথাটাই বলবো না যে কেউ আসুক। মার্ক্সবাদ কমিউনিজমের প্রতি আকর্ষণ কেন, এবং যখন রাজনীতি করবেন ঠিক করলেন, আপনার যা বাড়ি তো প্রগতিশীল ছিল না, তারা কি মেনে নিলেন এত সহজে? অসুবিধার সৃষ্টি হতো প্রথমত, কিন্তু আমি একটু জেদি ছিলাম। আমার সাথে মানে আমার জিদটাকে আমার মা আমাকে সাপোর্ট করতেন, আমার বর্দা ছিলেন উনিও মানে আমাকে সাপোর্ট করতেন, দাদারও আমাকে কিছু বলতেন না, সাপোর্ট করতেন যে পড়াশোনা করছে, একটা জিদ তার। এবং এমনকি দুটো খাল সাঁতার কেটে আসতাম আমি, তখন বলতাম যে এই দুটো খালের ব্রিজ কেন নেতাই যেতে, দুটো খাল আছে ছিল, এখন তো ব্রিজ হয়ে গেছে, এখন অনেক কিছু হয়েছে, তখন দুটো খাল সাঁতার কেটে কিন্তু পেরোতে হতো, প্রচুর ওই জঙ্গলের জল পুরো খালগুলোকে আমরা সাঁতার কেটে কেটে বই আর ছাতা ব্যাগ এরকমভাবে নিয়ে সাঁতার কেটে ওপারে গিয়ে সব ইয়ে করতাম। তো বললাম যে এখানে ব্রিজ করতেই হবে। যাই হোক, আমি প্রথম জেলা পরিষদে দাঁড়ালাম, দাঁড়াবার পরে 1983 থেকে জেলা পরিষদে দাঁড়াই, তার এখন জেলা পরিষদের মাধ্যমেই দুটো ব্রিজ করেছিলাম। আমার বয়স কত ছিল ওই সময়? সেই সময় বয়স ছিল ধরুন কলেজ যখন আমি নির্বাচনে দাঁড়াই তখন, হ্যাঁ 18 তো শেষ হয়ে গেছে, তখন 21-22 এরকম হবে, 19-20 এরকম হয়। কমিউনিজমকে বেছে নেওয়া কেন, মানে একজন হয় না যে যিনি আমাদের এগোন, তো আপনি কাকে দেখে এগিয়েছিলেন মার্ক্সবাদের প্রতি ওই সময়? আমি সে তো দেখেছিলাম যে সেই সময় কংগ্রেসই আমল ছিল, সেই সময় ধনী দরিদ্র আমাদের গ্রামে খেটে খাওয়া গরিব মানুষের সংখ্যা বেশি ছিল, আর বড় লোক ছিল জমিদারি, তখন জমিদারি প্রথা যদিও সরকারি নিয়মানুযায়ী জমিদারি প্রথা থাকবে না, সেই জমি গরিব মানুষকে ভাগ রেখে, কিন্তু সেই সময় সেটা চালু হয়নি। তখন দেখেছিলাম এটা যে ক্ষেত মজুররা জমিয়ে কাজ করছে, যাদের অনেক জমি আছে তারা ক্ষেত মজুরদের খাটাচ্ছে, এবং তখন মজুরি খুব অল্প ছিল, এটাকে শোষণ মনে প্রশ্ন জাগতো আমার, এটাকে শোষণ বলে, তাহলে ওরা শোষিত বঞ্চিত হচ্ছে। আমি আবার দেখেছিলাম যে আমি যখন স্কুলে যেতাম, আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমি বড়লোক ঘরের মেয়ে না, তো কোনো সময় মা হয়তো সকালবেলায় অনেক কাজ করছে, সংসারের কাজ করছে, সব দিন আমাকে রান্না করে দিতে পারতো না, আমি অনেক সময় পান্তা নয় ফেনা ভাত ওই মাড় ভাত খেয়ে দিয়ে স্কুলে চলে যেতাম। পাশে দেখতাম কোনো বাড়ির পাশে একটু বড় লোক জমিদার, সে যখন স্কুলে যাচ্ছে আমার সাথে, তখন যদি তার মা গ্লাসে করে দুধ দিচ্ছে, ভাতও খেয়েছে আবার দুধও দিচ্ছে পুষ্টির জন্যে, তখন আমি মাকে প্রশ্ন করতাম, মা ও আমি যে ফ্যান ভাত কি পান্তা ভাত খেয়ে স্কুলে যাচ্ছি, আর ওরা এই যে গরম ভাত মারি দিয়ে দিল, আর হিংসে হতো নি, হিংসে নয়। আমি মাকে কারণটা জিজ্ঞেস করছিলাম, বলে ওরা বড় লোক আমরা গরিব, সে তখন দিয়ে বড় লোক আর গরিব, বড় লোক কীভাবে হয় আর গরিব মানুষ কীভাবে গরিব মানুষ হয়, এইটা মাথার মধ্যে ঢুকে গেছিলো। তারপর মার্ক্সের অর্থনীতি পড়লাম, পড়াশোনার মধ্যে গেলাম, কমিউনিজমের মধ্যে এলাম, গরিব কেন গরিব হয়, বড় লোক কেন গরিব হয়েছে, সূর্যের আলো যদি সবাই সমানভাবে পায় তাহলে আমার সম্পদ যা কিছু সম্পদ তা কেন আমার মানুষ সবাই সমানভাবে পাবে না, এইসব প্রশ্ন আসতো মনের মধ্যে। সেকালে খোঁজার জন্যে বিভিন্ন ধরনের বই পড়তাম, বললাম না একটু নেশা ছিল আমার,
হ্যাঁ, আমি হয়তো ভালো বক্তা নই, কিন্তু মানে মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, গরিব কেন গরিব হয়, বড় লোক কেন মরিল, জমিদারের হাতে কেন জমি এত এলো? কারণ তখন দেখেছিলাম আমার মনে, যেটা মানে সব কিছু লিখবেন না, আমি আমার এই কথা বলছি যে দেখেছিলাম যে যারা তখন ওই ব্যাংক সমবায় ছিল না, জমিদারের কাছে একটা কিছু বন্ধক দিয়ে হয় জমি নয় গয়না নয় ঘটিবাটি বদলিয়ে মানুষ টাকা নিত, টাকা নিয়ে চাষ করতো। যারা চাষিগুলো নিম্ন সত্যভোগী, যারা চাষি কম জমি থাকতো ওরা নিত। এবারে এরা তো লেখাপড়া জানতো নি, টিপ দিয়ে তো টাকা দিত। তাহলে কি আমার মনে প্রশ্ন জাগতো যে তাহলে কি এর জমিদাররা কি জমি এইভাবে জমি চুরি করে? হয়তো কেউ জমিটা তলিলটা দিয়ে এলো, সে হয়তো জানলো যে এটা বন্ধ করে টিপ দিয়ে উল্লেখ রেজিস্ট্রি করে নিল যে এই জমি জমিদারের জমি। এইভাবেই কি জমিদাররা জমিদার এভাবে কি জমি চুরি করে জমি করে? এদের দিকে এই টিপ দিয়ে এরা পড়তে পারেনি, তাহলে কি এদের কাছ থেকে এমনিভাবেই কি জমিগুলো দিয়ে এরা জমির একটা জমিদারি জমি তৈরি করেছে? আবার অনেক সময় 100 টাকার বদলে এরা কি আরেকটা শূন্য বসিয়ে 1000 টাকা লোন দিচ্ছি বলে এ সমস্ত ঘটি বাটি গয়না সব দিয়ে নিতে? এইসব বিষয় প্রশ্ন আসতো তখন ওই গরিব দরে, না এটা চলতে পারেনি, এ অন্যায়, এটা মনের মধ্যে আসতো আর কি। তখনই এটা ভাঙার জন্যে একটুখানি রাজনীতিতে চলে, মানে ওই সময় রাজনীতি মানে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া, যা মানে যাতায়াত যোগাযোগ এতটা উন্নত ছিল না, ফোন ছিল না আপনার কাছে, অনেক তো মানে প্রতিকূলতা ফেস করেছেন। এবারে বলি, একটা গ্রাম থেকে আর একটা আলের রাস্তা, রাস্তাঘাট ছিল না, আমরা বামফ্রন্ট আমলে যতই যাই বলুক না কেন, তেলা মাথায় তেলটা যদি দেয় তাহলে অনেক ঝুড়ে পড়ে। বামফ্রন্টের আমলে যে আমরা কাজ করেছি, হ্যাঁ, তারপর সেটাকে ইয়ে করতে বেশি খরচ পড়েনি। আর অবশ্য আমাদের সময় তো টাকাও দিত ঠিক, পঞ্চায়েত টঞ্চায়েতগুলো নিশ্চয়ই জানেন যে সেই সময় এত বেশি টাকাও দিত না, কিন্তু কাজ হয়েছিল তো এই সময় ছিল না। আর সাইকেল একমাত্র মানে গতি হয়তো, আর আলের উপর দিয়ে সাইকেল যেত নি, হাঁটা হন্টক। আমাদের দেখবেন ওই সেই সময় পুন্না পানি, ওই যে লোধা এলাকা যেখানে সব লোধারা আমার বাস করে, ওইখানে খাল পেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছু মেয়ে, তখন একটা সংগঠিতভাবে মেয়েদেরও করে নিলাম, হ্যাঁ, রাজনীতিতে যখন নামলো আমার গরিব এলাকার মেয়ে, হ্যাঁ, স্বাভাবিক আমার যা জীবনযাত্রা সেই জীবনযাত্রা তখন তাদের, তারাও ওইভাবে তারাও গরিব মানুষ, মেয়েদের টিম একটা ভালো করে দিয়েছিলাম, আমরা শুধু হেঁটেই যেতাম সেই একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম। যদি কোনো সময় সাইকেলে যেতে হতো, একটা সমস্যা ছিল, প্রাণ খোলা আলোচনা যখন হচ্ছে করেই দিই, আর কোনো ছেলের সাইকেলে গেলে কিন্তু গ্রামের মায়েরা বা মেয়েরা মেনে নিত নি সাইকেল, পিছনের সিটে বসা তবু অনেকটা সেফটি, সামনে যদি কোনো ছেলের সামনে বসে সিটে বসে যেত কোনো মেয়েকে ছাড়বে না, মানে কোনো মেয়ের সাথে, সেই জন্যে আমরা বেশি হাঁটতাম, একটা প্রান্ত দিয়ে একটা হেঁটেই রাজনীতি করেছি ওই সব এলাকার জন্য। আবার একবারে মানে এর মতো পাখির চোখের মতো চেনা, আর যখন যেতাম রাত হয়ে যেত সেই এলাকা থেকে যেতাম, লোধা এলাকা আদিবাসী এলাকা, হ্যাঁ, আদিবাসীরা ভাবতো এ আমার ঘরের মেয়ে বাবু, কারণ এইভাবে তো কলেজ থেকে বেরিয়েই, আর আমার ছিল মানে জেলা সম্পাদক ছিলেন সেই সময় সুকুমার সেনগুপ্ত, নামটা শুনে থাকবেন, স্বাধীনতা সংগ্রামী যিনি হচ্ছে আন্দামান জেলে বলতেছিলেন, ওনার কাছ থেকে জেলের, উনি 21 বছর জেল খেটেছেন, হ্যাঁ, সব শুদ্ধ। আর সেই জন্য বলতাম যে সুকুমারদা 21 বছর জেল খাটলো, আমার মাত্র 8 বছর হলো, আর সুকুমারদার কাছাকাছি তো প্রচণ্ডভাবে ভালোবাসতেন, এবং ওনার যে জেল খাটার অভিজ্ঞতা, ওনার ভালোবাসা, ওনার অভিজ্ঞতা বোঝা, দেখ তুই তো মহিলা সংগঠনের মধ্যে একটা কম বিশ্বাস করে চলে এসছিস, তোর এলাকা যা, তুই তো কলেজ ফের থেকে এসছিস, একটু গ্রামের মেয়ে হলেও কলেজ পাস, তো সাজাগুজা একটু দেশাও যদি হয়ে যায় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এটা কিন্তু করতে চাস না, তাহলে তুই ওদের আপন, তোকে আপন ভাববে না, তাহলে তুই ওদের, ও হ্যাঁ, ওদের মতো করে তুই যাবি। সেই জন্য এখনও পর্যন্ত আমি চুলা চাড়ানো ভুলে যাই, একবার চুলা চাড়াই, সেই যে শুরু করেছি চুলা চাড়াটা ভুলে যাই, ওদের মতো করে
চলতে চলতে যে এই যেমন আমার লোধাদের, ওরা হচ্ছে ভীষণ ভীষণ মদ খেত, জঙ্গলে কাঠ বিক্রি করতো অর্ধেক পয়সা, আমাদের সব গ্রামে দেখেছে অর্ধেক পয়সা মতে শেষ করলো, অর্ধেক পথে বাচ্চা টাচ্চা সংসারের জন্য চাল চাল টাল কিনে এলে এলো। আমি খুব বকতাম, খুব বকতাম ওদের, এই তোমরা মদ মদ খাচ্ছ কেন, হ্যাঁ মদ খাচ্ছ। তখন ওরা মাঝে মাঝে প্রশ্ন করতো যে দিদিমণি তুই কিনে চা খাস, বলে আমি চা ছাড়লে তোরা মদ খা ছাড়বি তো, তখন আর কিছু উত্তর ছিল না। তবে একটা জিনিস দেখলো, শুধু বললে হবে না, একটা তো ওদের আছে, তো আমার লোধারা যেমন আমরা পরবর্তীকালে জেলা পরিষদে এসে ওদের জন্যে সোলার দিয়েছিলাম, কিন্তু একটা সেই যে জমি থেকে পলায়ন মানে চাষের মধ্যে ওরা মানে মূল স্রোতে যেতে চাইতো না, ওদের থেকে ইয়ে করার জন্য জমিও আমরা দিয়েছিলাম লোধাদের। ওদের দেখেছিলাম যে ওদের দিয়ে কীভাবে জঙ্গলমুখীটাকে কাটানো যায়, কিছুটা আমরা পেরেওছিলাম। আর মদটা ই করতে গেলে ওদের পক্ষ থেকে আমাদের পঞ্চায়েতের মেম্বার, তখন তো আমাদের রিজার্ভেশন ছিল মহিলা এসটি এসসি, ওরা তো এসটি, ওদের পক্ষ থেকে কী করে আমরা পঞ্চায়েত মেম্বার দিই, তাহলে ওরা ভাববে আমাদের পঞ্চায়েত তো হয়ে গেছে, তাহলে তখন ভাববে যে না মদ খেয়ে যেতে মাতালামি করা যাবে না, হ্যাঁ তাহলে আমাদের পঞ্চায়েত এইভাবে যদি ওদের দিকে এইভাবে যদি কিছুটা হ্যাঁ হ্যাঁ মিনিস্ট্রিমে আনা যায়, হ্যাঁ ওদের পঞ্চায়েত মেম্বার করা হয়েছিলো, মেয়েদের ওই করা হয়েছিলো, তারপর তাদের শিক্ষার ব্যবস্থা করেছিল। এখন তো তখন পর্যন্ত ছিল এই এগারো সালের পর থেকে, এখন তো জেল থেকে বেরিয়ে আমি দেখছি যে বিরাট পরিবর্তন, না আছে হোস্টেল, না আছে এসটি এসটিদের স্টাইফেন, কোথায় গেল ওদের। আমার লোধাদের জন্য লালগড়ে দেখবেন আমি লোধা আশ্রম হোস্টেল একটা করেছিলাম, সেটা চালু করার কথা ছিল, সেই আশ্রম হোস্টেলও চালু হয়নি, আরও আমার বাকিগুলো জেলা আশ্রম হোস্টেল, অত্যন্ত লোধা ছেলেমেয়েরা ওরা শিক্ষার আঙিনায় মূল স্রোতে ফিরে আসুক, এটা আমি আমরা আমি নয় আমি চেয়েছিলাম, আমার সুকুমারদা যেটা বললাম আমাকে এই সাধারণ একটা মানে কীভাবে পথ হাঁটব একটা গাইডলাইন করে দিয়েছিলেন। আপনি তো গ্র্যাজুয়েট, মানে ওই সময়কার গ্র্যাজুয়েশনের অনেক দাম, আপনি তো চাকরি বাকরি তো করার চেষ্টা কোনো দিন করেননি? তিনটা এসেছিলো, এমনি এসেছিলো, একটা আইসিডিএসের এমনি, তখন তো দরখাস্ত দিলেই চাকরি, আইসিডিএসের সুপারভাইজার, তারপরে এসেছিলো একটা ভাদুতলা হাই স্কুল, আর একটা এসেছিলো আমাদের শালবনের কাছে আর একটা হাই স্কুল, লাস্টে 93 প্রাইমারি, ওটা ইন্টারভিউ দিয়েছিলাম, এমনি ইন্টারভিউ দিতে গেছিলাম। তা সুকুমারদাকে দিকে বললাম, সুকুমারদা বলে দেখ তুই তো বিয়ে থা করিসনি একা মানুষ, হ্যাঁ তাহলে তুই যদি চাকরিটা নিস তাহলে তুই, বলে আমি তাহলে সরাসরি রাজনীতি করতে পারবো না তো, সে তো শিক্ষক সংগঠনের মধ্যে হবে নি আমার দ্বারা, আর এটা যে আমাদের তখন আমাদের ছিলেন সূর্যকান্ত বিশ্ব সভাধিপতি ডক্টর সূর্যকান্ত বিশ্ব, উনি চাকরি ছেড়ে রাজনীতির ফুল টাইমার হয়েছেন, তো হ্যাঁ সেই সূর্যদা বললেন, হ্যাঁ আমাকে উনিতে খুব স্নেহ করতেন, তখন থেকে প্রথম নমিনি, তারপর জেলা পরিষদ, একা মানুষ চাকরি করে কী করবি, চাকরি করতে হবে না, আমাকে কর্মাধ্যক্ষ করে নিল 93 সালে, প্রথমত নারী শিশু ত্রাণ, তা না প্রথম হচ্ছে ক্ষুদ্র শিল্প ত্রাণ জনকল্যাণ, পরে আর হচ্ছে নারী শিশু ত্রাণ জনকল্যাণে দুটার কর্মাধ্যক্ষ, আর দুটার মানে 4টা জেলা পরিষদে ছিলাম, তারপর মহিলা সমিতির ওখানকার সম্পাদিকা, হ্যাঁ ছিলাম। হোল টাইমার হওয়াটা ঠিক কখন, হোল টাইমার হওয়ার সময় কি বাধা বিপত্তি এলো বাড়ি থেকে? অন্তত হোল টাইমার হিসাবে আমাদের জেলার কর্মাধ্যক্ষ হিসাবে 1200 টাকা দিত, তখন তো এরকম হয়েছিল কর্মাধ্যক্ষদের, তা 600 টাকা আমার রাজনৈতিক দলকে দিয়ে দিত আমার পার্টিকে, আর 600 টাকা 600 টাকা গাড়ি ছিল, গাড়ি দিয়ে আমরা প্রোগ্রাম করতাম, আর 600 টাকা এমনি হাত খরচ, আর বাড়ির আমার বাড়িতে কোনোদিন পয়সা কড়ির কোনো সমস্যা ছিল না, বলো তো মা আমাকে সাপোর্ট করতো, মাই আমাকে টাকা দিত। ওই সময় 1200 টাকা কিছু হতো? 1200 কি 600, 600 টাকা পার্টিকে দিতেন, 600 হাতে থাকতো, হ্যাঁ ও দরকার ছিল না তো, কোনো টাকার তো দরকার ছিল না, পার্টি পুষে খেতাম, আর বাড়িতে যখন তখন বাড়িতে খেতাম, আমার আমি মানে এই যে চাকরিগুলো ছেড়ে দিলাম আমার বাড়ির কোনো ই নেই, বলে ও যা করছো করুক, তো কারো কথা শুনবে নি, ও তো এমনি তো যেই দিবে সে, ও সেই হিসাবে আমার কোনো চাকরি ছেড়ে দিয়েছি, কোনো বাড়ির দিকে বাধা নেই, আমি কী টাকা আমার কাছে আছে খোঁজও নিত নি, অথচ যখন আমি বাইরে আসতাম আমার হাতে টাকা দিয়ে, যখন একটা কথা বলি, যখন 93 সালে তখন ঝাড়খণ্ডীদের উৎপাত ছিল,
আমরা নির্বাচিত প্রতিনিধি ছিলাম, তখন এমনি নির্বাচিত বামপন্থীদের মানে সিপিএমের অপহরণ করে খুন হচ্ছিল, তখন ছিল ঝাড়খণ্ডীদের আমল 1993 সালে। আমরা প্রথমত নির্বাচিত প্রতিনিধিরা আমি জেলা পরিষদ ছিলাম, আমাদের পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রধানরা সবাই গোয়ালতোড়ে ছিলাম পার্টি বসে, কারণ যে কোনো সময় বাড়ি থেকে তুলে নিজে ই করেছিল। সেই সময়তে পার্টি বসটা পুড়িয়ে দিয়েছিল, আমি একা ছিলাম পার্টি বসে, হ্যাঁ উপগ্রহ করতে যাবো বলেছিলাম। তো পার্টি বসটা যখন আগুনে পুড়ে গেছে, যখন অনেকে ছুটাছুটি করছে, তখন আমার দাদা বলছে কিরে, মানে এই যে আত্মত্যাগ বড়া কোনো ব্যাপার নাই, কিরে আমাকে বলতো ও বেঁচে আছে তো, যদি বেঁচে আছে তাহলে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য কিছু টাকা পয়সা নিয়ে যা, নিয়ে হসপিটালে নিয়ে যাবি, এই যে হ্যাঁ। সত্যিকার আমার দাদাও খুব ত্যাগই ছিল, এই ছিল। মাইকে হাতে স্লোগান দিলেন, মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তৃতা দিতে হলো, তখন আপনি নিজেকে কতটা বদলাতে হলো? আপনি তো এরকম ছিলেন না খুব যে বদলাতে যে খুব একটা ভালো বক্তব্য রাখি তা না, আমি এই যে গিয়েও মানে সাধারণ কথা বলছি, আমার বক্তব্যটা এইরকমই। হ্যাঁ আমি সব মাঝে মাঝে এই ছাত্র আর যুবদের বলি, এরা সত্যি তৈরি হয়েছে, এদের বই সংগ্রাম যেগুলো বইলে পড়তাম যে তোরা বাবা ভালো বক্তা, তোরা একটু শিখিয়ে দিবি না বক্তব্যকে, হ্যাঁ বক্তব্য রাখার একটা স্টাইল, সেই ভালো বক্তা কিন্তু আমি নই, কিন্তু আমার বাস্তব জীবনের যেটুকু অভিজ্ঞতা সেটুকু আমি বলি। পরবর্তীকালে নেতাই নামক একটা ঘটনার সঙ্গে আপনার নাম জড়িয়ে যাওয়া, যে নেতাই নিয়ে মুখ্যমন্ত্রী এখনও বিভিন্ন জায়গায় বলেন যে বামপন্থীদের নেতাই কাণ্ড, নিঃসন্দেহে একটা কালো অধ্যায় বামপন্থীদের যদি ইতিহাস দেখেন জড়িয়ে গেছে, এখন ঠিক ভুল অনেক বড়ের প্রশ্ন। এই পুরো বিষয়টা ওই সময়টা কীভাবে উদ্ঘাটিত হবে, সত্য উদ্ঘাটিত হবে আমি বলে দিলাম আপনাদের। ম্যাডাম আপনাদের তখন তারপরে যখন 8 বছর জেলে থাকতে হলো নেতাই কাণ্ডকে, তখন ওই ওই সময়টা কীভাবে কাটলো আপনার? প্রথমটা একটু ভাবনা চিন্তা, হ্যাঁ কিছু বই টই ইত্যাদি, মানে তখন একটা তৃণমূলের একটা খুব সময়, সমস্ত প্রায় সংশোধনাগারটা তৃণমূলের সংগঠনের কর্মীর সবাই হয়ে গেছে তখন 2014 ঢুকেছিলাম, হ্যাঁ আমি তো 2014 ঢুকেছিলাম একটা তখন, কিন্তু দেখলাম না মোটামুটি এই যে কিছু আমি বলছিলাম বলার সময় যে পড়াশোনার মধ্যে থাকতে হবে, কারণ আর তো কোনো কাজ নেই, পড়াশোনার মধ্যে আমাকে থাকতে হবে, কিছু বই তাহলে আমরা তো অন্য বই পড়তাম, একটা লাইব্রেরি ছিল সেখানে লাইব্রেরির বইও ব্যবহার করতাম, আর কিছু আমার প্রগতিশীল বইপত্র একটা একটু লড়াই করে অবশ্য নিতে হয়েছিল তখন, ওই আমাদের প্রগতিশীল বইপত্র পেপার এগুলো হ্যাঁ জেলে ঢুকতে দিত না, আমি লড়াই করে নিয়েছি কোর্ট বলি, জেলের কোর্ট নাম্বার দেখি এই কী কী পত্রিকা যাবে কী করে পত্রিকা, পয়সা তো আমরা দেবো, আমরা তো কিনবো, গণশক্তিতেও ঢুকতে দিচ্ছিল না, গণশক্তিও ঢুকেছি তারপর থেকে পড়াশোনার মধ্যে থাকতাম। দেখলাম যে বৃহত্তর জগতে হাজার হাজার মানুষের মাঝে ছিলাম, আমি যদি ভাবি এই 100 কি 125 মেয়ে এবং বাচ্চারা থাকতো, এদের দিকে আমি ভাবি না একবার, হাজার হাজার ভাবি না, এদের দিকে নিয়ে একটু থাকি, তারপরে তাদের সঙ্গে একটা সাক্ষরতার কেন্দ্র খুললাম, পড়াশোনার তাদের দিকে বসালাম যে টিপস দিয়ে আর কোনো কাজ করা যাবে না, তোমরা নাম সইটা শিখো তারপর পড়াশোনা করো এরকম কাজে। তারপর ওখানে হসপিটালে মানে কিছু পাগলা ছিল, মানে ছিল ওদের একটা সপ্তাহে 2 দিন ডাক্তারবাবুরা যেতেন, ওদের কীভাবে চিকিৎসাটা চিকিৎসা হবে এই যে বিষয়গুলো একটু মানে কাজ একটু কাজের মধ্যে থাকার জন্য নিজেই তৈরি করে নিতাম, দুজন ডাক্তারবাবু মেয়েদের আমার দেখা আর কী সমস্যা হচ্ছে এইগুলো, ওই যে যারা হচ্ছে পাগল ওদের দিয়ে কীভাবে ভালো করব, ওই যে হয়েছিল জাম্বো নিয়ে, আমার ঝাড়গ্রাম জাম্বো নিয়ে একটা মেয়েকে লাস্ট অবধি তো জাম্বো নিয়ে যে ছিল উষা পাল, হ্যাঁ ওকে লাস্ট অবধি খালাস করাতে পেরেছিলাম, ওই জেল থেকে ওকে ডাক্তার দেখাতে জন্য কলকাতাও নিয়ে আসতাম আমাকে, এইটা জেল কর্তৃপক্ষ, হ্যাঁ আমি ওদের কলকাতা নিয়ে আসতাম, এখানে দেখিয়ে নিয়ে যেতাম, আস প্রতি সপ্তাহে মেদিনীপুরে মেয়েদের নিয়ে যেতাম যে ওষুধটা কীভাবে খাবে টাবে ইত্যাদি ওদের দেখা, ওরাও তো একটা মানে ওরা একটা যন্ত্রণার মধ্যে আছে, যে যাই যেতেই বলুক সবাই যে অপরাধী এটা তো বলবো না, হ্যাঁ যদি ছিল তাহলে কীভাবে এদের যন্ত্রণাটা কী করা যায়, আর আমারও কিছু খানিকটা বুঝার
মানে মানে শিকার আছে ওদের কাছে, তো অনেক কিছু শিকার আছে, এই জন্যে মানে সময়টা কাটিয়ে নিতাম। বললাম তবুও তো 8টা বছর জীবন থেকে অনেকটা দিন, কী কী শিখলেন 8টা বছরে? মানে আপনি যেভাবে দাপিয়ে বেরিয়েছেন ঝাড়গ্রাম, সে দাপানো তো চার দেওয়ালের মধ্যে থাকাটা সম্ভব ছিল না জেলে। ওটা লিখবো, ওটা একটা ইতিহাস। অনেক 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 ঘটনা যা 8 বছরের, এটা আমি লিখবো পরবর্তীকালে, এক কথায় বলা যাবে না। সব মনে আছে, মানে টুকরো টাকরা কীভাবে কেটেছে? প্রথম দিন জেল যাপনটা কি মনে পড়ে কোথাও গিয়ে? হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন জেল যাপন যখন ঢুকলাম, তখন হচ্ছে সেদিন হচ্ছে ফুল দিবস, জেলে একটা সরকারি অনুষ্ঠান হচ্ছে 30শে জুন দেখা যাচ্ছে। আমি যখন ব্যাগ এবং ব্যাগেন ব্যাগেজ দিয়ে ঢুকছি, আমি কোথায় এলাম? আমার তখন মনে হচ্ছে আমি কি সেই আমরা জেলা পরিষদে থাকাকালীন বা আমরা করি এই হুল দিবসটা আমরা কিন্তু সরকারি প্রশাসন বাদেও আমরা এটা পালন করতাম, আমি কি সেই জায়গায় এলাম? দেখতে দেখতে সবই করতে করতে যেন আমি ভুলেই গেলাম আমি জেলে এসেছি। তারপর যে একটা দরজা খোলা হলো, দরজা খোলার পরে আমি ঢুকলাম, সেই দরজাটা বন্ধ হয়ে গেল। সেই দরজা বন্ধ, ব্যাস। তারপর অন্ধকার সময় কি শুরু বলে মনে করেন? ওই 8টা বছর জীবন থেকে বেমালুম গায়েব হয়ে গেল। হ্যাঁ, 8টা বছরে আমি তো অনেক কিছু দিতে পারতাম, মানুষের পাশে থাকতে পারতাম। নিশ্চয়ই আমার জীবন থেকে 8টা বছর চলে যাওয়া কম কথা নয়, তাই তো আমি ছুটে ছুটে আসি। 8টা জীবনে যে আমি 8 বছর যা আমি হারিয়েছি, তা আমি সেটা আমি মানে তুলে নেব। পরবর্তীকালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের কেসটা লড়ছেন, ওনাকে পাশে পেয়ে আপনার কি নতুন করে উজ্জীবিত হতে ইচ্ছা করে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো বলেইছি আমাদের আমরা বিকাশদার এদের মাধ্যমেই আমরা বেরোবো, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। যেটা করে যেটা ম্যাডাম, 8 বছর পর যখন এই বাংলাটাকে দেখলেন, সে সময়ের বাংলা এখনকার বাংলা পরিবর্তন কী কী দেখতে পাচ্ছেন? ওটা কিন্তু এখন বলবো না, মানে ওটা তো বইতে লিখবেন। যদি একটু দর্শকদের বলেন যে কতটা বদলালো আপনার গ্রামের ওই বাংলা, তো পরবর্তীকালে বদলেছিল, এখনকার এই বাংলাটা ফুল্লরা মণ্ডলকে নিজেকে এই এই জায়গায় মানিয়ে নিতে পারছে? ভাবতে হচ্ছে, ভাবতে হচ্ছে কতটা মানিয়ে নেব কতটা মানিয়ে নেব না। এখন আমরা তো বিরুদ্ধ পরিবেশের সঙ্গে লড়াই করেই আছি, সুতরাং এই লড়াইটাও সেটা চলবে। মানে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করি, আপনি কংগ্রেস আমল থেকে লড়াই করা শুরু করেছেন, পরে বামেদের একটা ভালো সময় আপনি দেখলেন, এই 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 সময়টাও আবার লড়াই, মানে লড়াইটা দেখেছেন, ভালো সময় দেখলেন, আবার লড়াই, মানে জীবনের ওঠানামাটা এত কাছ থেকে কেউ দেখেনি বলে মনে হয় আমার। কংগ্রেসের আমলে একবার কাছ থেকে দেখেছি, ঝাড়খণ্ডের লড়াই আন্দোলন কাছ থেকে দেখেছি, আমার মাওবাদীদের আন্দোলন কাছ থেকে দেখেছি এবং সেটার মোকাবেলা করেছি। আমার যাদেরকে ছোট্টবেলায় হাতে ধরে ঘুরিয়েছি তার মায়ের কাছ থেকে, আমি হয়তো গেছি প্রত্যেকের বাড়িতে গেছি সংগঠনের জন্যে, তাদের বাচ্চারা আমার হাত ধরে ঘুরেছে, এটাও দেখেছি তাদের মৃত বুকে বুলেট বিদ্ধ এত মানে তাদের, এটাও দেখেছি। হ্যাঁ, আর ভালো সময়ও দেখেছি, কিন্তু ভালো সময়টাকে আমরা বলবো যে ভালো সময়টাকে আমরা মানুষের ভালোর জন্যে দেখতে চেয়েছি। ভালো সময় মানে আমার ভালো সময় নয়, আমার পার্টির ভালো সময় নয়, মানুষের যে ব্রত নিয়ে যেটা নিয়ে আমরা লড়াই করছি, আমাদের সেই মানে মূল লক্ষ্য পাখির চোখ, যে সমাজ ব্যবস্থায় ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ থাকবে না, যে সমাজ ব্যবস্থায় আজ এই ছাত্ররা আন্দোলন করছে, আজকে টাকা দিয়ে শিক্ষা কিনতে হচ্ছে, যে সমাজ ব্যবস্থা থাকবে না এই এই বৈষম্য, যে সমাজ ব্যবস্থায় মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকবে, যেমন কাজ করবে যেমন করবে, সেই সমাজ ব্যবস্থাটা আমরা দেখেছি, মূল লক্ষ্যটা নিয়েই তো আমরা দেখতে চাই, একটা গল্প কথা বলছি না, কিন্তু আমার লক্ষ্য, আমরা সেই লক্ষ্য পৌঁছানোর জন্যে আমাদের তো প্রতিকূল পরিবেশে আমরা অনেক সময় 10 পা এগিয়ে গেলাম, যদি আমার প্রয়োজন হয় আমি 2 পা পিছিয়ে আসবো, আবার 10 পা এগোবো। এখনও দাপিয়ে বেড়াতে ইচ্ছা করে? না তো এইটা 200 কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসতে পারি এই বয়সে বাসে করে? সৃজন আমাকে বলল, সৃজন
কত প্রোগ্রাম আছে দিদি? আমি বললাম প্রোগ্রাম থাকলেও তোমার প্রোগ্রামে যাব আমি। আমার মনে হয় একটা অভূতপূর্ব একটা ঘটনা আপনি যেটা বলছেন পরবর্তী প্রজন্মের জন্য। আজকে সবাই শুনবে যে নতুন প্রজন্ম যারা আপনাকে দেখে লড়াইয়ের ইন্সপিরেশান পায়, তাদেরকে কি বলবেন? পাশে প্রতিকূদ্দা অবধি বসে আছে, আগামী আগামী প্রজন্ম আমার। হ্যাঁ, এরা এদের যে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, যে লক্ষ্য নিয়ে আমি পথ হাঁটছি সেই লক্ষ্য ওদেরও। আমি এদের কাছ থেকে অনেক কিছু আশা করি। হ্যাঁ, আবার মানে আমি তো বলেছি আমার জীবদ্দশায় চাই সেই মূল লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন। এরা আমার সেনানি, সহযোদ্ধা। এদের ডাকেই প্রায় 200 কিলোমিটার পথ আজকে চলে এসেছেন বইমেলার বই স্টল। হ্যাঁ, এদের ডাকে, এদের ডাকে। হ্যাঁ, এদের ডাক তো আমি উপেক্ষা করতে পারিনি এদের। এ তো আমার আগামী প্রজন্ম। লড়াইটা তোমাদের কিভাবে ইন্সপায়ার ডাক কি মা রাখতে পারে, কিভাবে তোমাদের ইন্সপায়ার করে এনার লড়াই? প্রথম কথা হচ্ছে তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু সিদ্ধারার। যিনি বলেছেন তিনি যাই হোক, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। জেলের মধ্যে ওদের নেতারাও আছে। ওদের নেতারা যখন জেল থেকে বেরোবে রাস্তায়, তারপরেও লোকে দেখলে জুতো ছুড়বে। আর আমাদের নেত্রীরা যখন জেল থেকে বেরোয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ মাথায় তুলে রাখে। এটাই ওদের সঙ্গে পার্থক্য। এর বিষয়ে কিছু বলবো না। মানুষ সমাজদার খেলে ইশারাই কাফিয়া, মানুষ সব বোঝে, সব জানে। চক্রান্ত করে এতদিন আটকে রাখার চেষ্টা হয়েছিল, চক্রান্তর বেলা জাল একদিন ভাঙবে। পশ্চিমবঙ্গের মাটিতে সব ইতিহাস আস্তে আস্তে জনগণের সামনে আসবে। আর জনগণের আদালত হচ্ছে সবচেয়ে বড় আদালত, সেই জনগণের আদালতে বিচার হবে সেদিন। সেদিন মাও থাকবে, বেটাও থাকবে, অসংখ্য লোকজন থাকবে, সেই আদালতে বিচার হবে। না, আমাদের শেষ একটা প্রশ্ন যে খারাপ সময়, এখন তো পার্টির ভোট ব্যাংক শূন্য, বিধানসভায় শূন্য, আপনি খারাপ সময়টাও দেখেছেন, খারাপ সময়ে অনুজদের কি পরামর্শ দেবেন, কিভাবে লড়তে হবে খারাপ সময়ে? আমাদের খারাপ সময় বলে কিছু নেই, প্রতিকূল পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা লড়াই করি। অত বললাম 10 পা এগিয়েছি, 2 পা পিছোবো, আবার 10 পা এগোবো, আমাদের খারাপ সময় কি? আমরা তো ফুল বিছানার মধ্যে হাঁটছি না, কাঁটা বিছানার মধ্যে আমরা হাঁটি। ক্ষত বিক্ষত হবে আমাদের পা, আমরা এটে যাব। অবশ্যই ধন্যবাদ। এই এপিসোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত আমার আমার যত ইন্টারভিউ আছে তার মধ্যে হয়ে থাকলো। জীবনে থেমে যাওয়াই হলো সবচেয়ে বড় অপরাধ। 2 পা এগিয়ে পিছিয়ে, এগিয়ে পিছিয়ে, এটাই তো জীবন। কাঁটা বেছানো পথে জয় করার মধ্যে যে আনন্দ আছে, আমার মনে হয় না জীবন অন্য কিছুতে সে আনন্দ আছে। অনেক ধন্যবাদ প্রতিকূদ্দ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই 2 মিনিটের ক্লিপিংসটাই দর্শক সারা জীবনের জন্য সংরক্ষণ করে রেখে যেতে পারেন। ধন্যবাদ।